সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি তিনতলা ফাউন্ডেশনের একটি সিঁড়ির কাজের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যে সিঁড়িটি দেখছেন, এই সিঁড়িটির কীভাবে ঢালাই করা হইতেছে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে এক এক করে দেখাবো। এখানে যে সিঁড়িটি আমরা ঢালাই করতেছি এটাকে আপনার ক্রেন সিঁড়ি বলে। তো এখানে আপনার যে ধাপিগুলো আমরা দিয়েছি, 5 ইঞ্চি ধাপিগুলো দিয়েছি, এবং এখানে যে সিঁড়িগুলোর সাইড এবং ধাপি কীভাবে আমরা শাটারিং করেছি সুন্দর করে দেখাবো, এবং সিঁড়িটাকে কীভাবে ফিনিশিং দিয়েছে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাবো। এখানে প্রথমে আমরা ক্যান্টিলিভারের যে ভীমটি আছে, এখানে ঝুলানো ভীম দেওয়া হয়েছে। ক্যান্টিলিভারের ভীমটি আমরা সুন্দর করে প্রথমে ঢালাই করে নিয়েছি, এবং ঢালাই করার পর নিচ থেকে উপর পর্যন্ত আপনার যে ধাপিগুলো আছে সেই ধাপিগুলো ঢালাই করতে করতে আপনার এখানে টপ পর্যন্ত উঠে এসেছি। এখানে দেখেন জাস্ট একটি সিঁড়ি এখন ঢালাই করা বাকি আছে। তো এখানে নিচের যে সিঁড়িগুলো আছে অবশ্যই সুন্দর করে ঢালাই করে সেটাকে আপনার ফিনিশিং করে দিয়েছি। এখানে আপনার যে মশলাগুলো বানাবেন অবশ্যই সুন্দর করে মিলিয়ে নেবেন, যাতে করে মশলার গায়ে কোনো বালি, সিমেন্ট এবং পাথর বা গিট্টি এখানে এক পাশে না থাকে, এবং সিমেন্ট এক পাশে না থাকে এবং বালি এক পাশে না থাকে। এটাকে সুন্দর করে মিলিয়ে নেবেন, এবং এখানে যে সুন্দর করে ফিনিশিংটি দিবেন তো অবশ্যই ভালো করে ফিনিশিং দিবেন, যাতে করে এখানে ঘোলা দেওয়া না হয়। সিঁড়ির মধ্যে কেউ ঘোলা দিয়ে থাকে না, তো সেই জন্যে আপনার এখানে হাতে ডালাই এই সিঁড়িটাকে সুন্দর করে ফিনিশিং করে নেবেন, যাতে করে পরবর্তীতে আপনার দেখাত ভালো লাগে এবং সুন্দর হয়। আমরা যে এখানে সিঁড়ির ধাপিগুলো দিয়েছি 10x5 করে দিয়েছি, এখানে 10 একটু কম হয়, তো অবশ্যই আমি যে মহাজনে কাজ করতেছে সেই বলছে যে আমার ধাপিটাকে একটু ছোট করে দিয়ে হাইটটাকে একটু কমিয়ে দিবেন। তো সেই জন্য আমরা 5 ইঞ্চি হাইট দিয়েছি এবং ধাপিটাকে আপনার 10 ইঞ্চি দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এটা 6 ইঞ্চি দিতে পারবেন এবং 5.5 ইঞ্চিও দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার এখানে 10 ইঞ্চি আমরা দিয়েছি, এখানে আপনার 11x10 সুন্দর হয়ে যাবে। তো এইভাবেই আমরা এই সিঁড়ির কাজটি পুরো কমপ্লিট করেছি। এখানে দেখেন পুরো ফিনিশিং হয়ে গেল। তো আপনারা যদি এই ধরনের একটি কাজ করেন তো অবশ্যই এইভাবে কাজগুলো করবেন, সুন্দর হবে। আমার সিঁড়ির কাজের ভিডিও অনেক আছে, তো সেইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমার এই চ্যানেলে অনেকগুলোই ভিডিও দেওয়া আছে সিঁড়ির কাজের ভিডিও। আপনারা যদি কাজ শিখতে চান অবশ্যই আমার এই চ্যানেলে অনেক ভিডিওই দেওয়া আছে, সেইখান থেকে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানে, আল্লাহ হাফিজ।